শিক্ষার্থীরা, আমার ঘরে আমার স্কুল এই অনুষ্ঠানে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, দশম শ্রেণীর গণিত বিষয়ের 14 অধ্যায়ের অনুপাত সম্পর্কিত উপপাদ্য নিয়ে। তো আজকে আমি তোমাদের উপপাদ্য 30 ও 31, এই উপপাদ্য দুটি সম্পর্কে আলোচনা করব। তো আজকের এই আলোচনা শেষে তোমরা ত্রিভুজের অনুপাত সম্পর্কিত উপপাদ্য ব্যাখ্যা এবং প্রমাণ করতে পারবে। তো আশা করি তোমরা সবাই বই এবং প্রয়োজনীয় যে উপকরণ খাতা কলম এগুলো নিয়ে বসেছো এবং মনোযোগ সহকারে ধৈর্য ধরে ক্লাসটা দেখো এবং মনোযোগ দিয়ে আমার সাথে অনুশীলন করো। আশা করি তোমরা আত্মস্থ করতে পারবে। তো আমরা আজকে উপপাদ্য 30 নাম্বার যে উপপাদ্য, ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে, আর অর্থাৎ আমরা যখন এটা ভাষাগতভাবে পড়লাম আমাদের কাছে বিষয়টা খুবই জটিল মনে হচ্ছে। তো আমি এখন তোমাদের একটা চিত্র এঁকে সাধারণ নির্বাচনটা বুঝাচ্ছি। তো আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আমরা ধরে নিলাম এই একটা ত্রিভুজ, ত্রিভুজটা হলো এ বি সি। তো ত্রিভুজের তুমি একটু সাধারণ নির্বাচনটা দেখো, আর আবার আমি তোমাদের একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে কোনো একটা উপপাদ্য যখন আমরা পড়ি, উপপাদ্যের বিভিন্ন অংশ থাকে, সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন এবং প্রমাণ, এই ধাপগুলো আমরা সাধারণত অনুসরণ করি এবং চিত্র। তো একটা উপপাদ্য যখন আমরা পড়ি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো তার প্রশ্নটা বা সাধারণ নির্বাচনটা বোঝা, বা উপপাদ্য যে বিবৃতিটা দিয়েছে সেই বিবৃতিটা বোঝা। তুমি যদি বিবৃতিটা বোঝো তুমি প্রমাণ করতেছো, কিন্তু তোমার আগের যে বিষয়গুলো তুমি জানো সেই বিষয়গুলো থেকে, তো সেক্ষেত্রে তোমার অবশ্যই আগে তোমার যে এই সাধারণ নির্বাচনটা ভালোভাবে বুঝে আত্মস্থ করতে হবে, তাইলেই তুমি প্রমাণ করতে পারবে। তো এখন আমাদের ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক, তো আমরা মনে করলাম একটা ত্রিভুজ হলো বিএসি। এখন যে কোনো একটা কোণকে বিবেচনা করি, আমরা এই এ কোণকে বিবেচনা করলাম। এ কোণের অন্তর্দ্বিখণ্ডক যদি আঁকি, ধরে নিলে আমরা এই এ কোণের অন্তর্দ্বিখণ্ডক হইল এডি। তো এই এ কোণের অন্তর্দ্বিখণ্ডক আমরা যেটা পেয়েছি এডি, তো আমাদের এই এডি অপর বাহুদ্বয়ের সাথে এসে মিলিত হয়েছে, অর্থাৎ এই বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করছে। তো আমাদের যে কাজ, ওই উপপাদ্য যেটা বলছে যে আমরা যদি এই যেভাবে বিভক্ত করছে বিডি ইজ টু ডিসি, এখানে বিডি ইজ টু ডিসি, এই যে অনুপাতটা, এই এই অন্তর্বিভক্ত যে দুইটা বাহু, সেই বাহু দুইটার যদি অনুপাত বের করি তাহলে সেটা অবশ্যই হবে এবি, এবং এবি অনুপাত এসি, অর্থাৎ এবি এবং এসি এর অনুপাতের সমান হবে। আমাদের এই উপপাদ্য বলছে এই কথাটাই যে কোনো ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক যে রেখা হয়, অন্তর্দ্বিখণ্ডক মানে একটা রেখা, সেই রেখাটা অপর বাহুকে যে বিন্দুতে গিয়ে ছেদ করে ডি বিন্দুতে ছেদ করলো, ছেদ করার পরে যে দুইটা বিভক্ত রেখারই রেখা পেলাম আমরা বিডি এবং ডিসি পেলাম, এই বিডি এবং ডিসি এর যদি রেশিও নেই তাহলে সেই যে রেশিও আসবে সেটা এই যে আমার কোণ সৃষ্টিকারী যে বাহু দুইটা এবি এবং এসি যে কোণ সৃষ্টি করলো তার যে অনুপাত বের করিস একই হবে। সাপোজ এইটা যদি হয় তোমার হলো থ্রি, এইটা যদি হয় সিক্স, তাহলে আমাদের এখানে ওইটার অনুপাত হলো কি থ্রি ইজ টু সিক্স, মানে ওয়ান ইজ টু টু। তো ঠিক একইভাবে এইখানেও এইটা যদি হয় ওয়ান তাহলে এটা হবে টু, বা আমরা এইভাবে বলতে পারি এইটা যদি হয় টু তাহলে এইটা অবশ্যই কী হবে ফোর হবে, তার মানে কি টু ইজ টু ফোর ডিভাইডেড বাই কী হবে, তাহলে এখানে যদি আমরা এটা ভাগ দিয়ে দিই তাহলে ওয়ান ইজ টু টু, অর্থাৎ এখানেও যদি ওয়ান বাই টু হয় এখানেও কী হবে ওয়ান বাই টু হবে, অর্থাৎ এই রেশিওটা একই থাকবে। তো আমাদের উপপাদ্যটা এইটাই বোঝাতে চেয়েছে। তাহলে আমরা আবার এক উপপাদ্যটা আরেকবার বলি এবং নিজেরা বলার চেষ্টা করো যে উপপাদ্যটা, তুমি যদি উপপাদ্যটা এইভাবে আত্মস্থ করে নিজে না বলতে পারো তাহলে প্রমাণ শিখেও কোনো লাভ নাই, তুমি প্রমাণ করতে পারবে না। তাহলে সেক্ষেত্রে আমরা আবার আরেকবার বলি যে কোনো ত্রিভুজের যে কোনো কোণের অন্তর্দ্বিখণ্ডক বিপরীত বাহুকে, এই কোণের বিপরীতে বাহু আছে বিসি, তাহলে বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন, উক্ত কোণ মানে এ কোণ সংলগ্ন এবি এবং বিসি, তাহলে উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয় সমান অনুপাতে অন্তর্বিভক্ত করে। এ বিসি, তাহলে মনে করি এ বিসি একটি ত্রিভুজ যার কোণ বিএসি এর অন্তর্দ্বিখণ্ডক হলো এই, যা বিসিকে ই বিন্দু এডি ধরি আমরা, তোমাদের বইয়ে ডি ধরেছে, তাহলে এডি যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে বিডি ইজ টু ডিসি সমান এবি ইজ টু এসি।
তো এখন আমাদের এই প্রমাণটা করতে গেলে অঙ্কন করতে হবে যে আমরা AD এর সমান্তরাল করে এই AD রেখার সমান্তরাল করে C রেখা নিব তাহলে AD রেখার সমান্তরাল করে যদি আমরা C রেখা নেই তাহলে সেই ক্ষেত্রে এই কোণের সমান করে আমাদের এখানে একটা কোণ আঁকতে হবে সেই কোণটা একান্তর কোণ তাহলে আমাদের এটা সমান্তরাল হবে তাহলে আমরা এইটার সমান্তরাল করে একটা C রেখা নিলাম তাহলে AD রেখার সমান্তরাল করে C রেখা নেই আচ্ছা এই C রেখা এই BA কে যদি বর্ধিত করি তাহলে এই B এর বর্ধিত অংশ হয়ে গিয়ে কোন বিন্দুতে ছেদ করলো এই বিন্দুটার আমরা নাম দিলাম E বিন্দু তাহলে অঙ্কনটা কি আসলো যে AD C বিন্দুতে D এর রেখার সমান্তরাল করে C রেখা কি যা B এর বর্ধিত অংশকে E বিন্দুতে ছেদ করে এখন আসো প্রমাণে তাহলে সাধারণ নির্বাচন বিশেষ নির্বাচন এবং অঙ্কন আশা করি তোমরা বইয়ের সাথে মিলিয়ে ফেলছো এবং কোনো সমস্যা থাকার কথা না এখন আমরা সরাসরি প্রমাণে চলে যাই তো প্রমাণে আমাদের কি বলেছে দেখো প্রমাণটা দেখো যে এখানে আমরা এই AD এবং DA এবং CE এটা সমান্তরাল পেয়েছি তাহলে আমরা লিখি যে DA সমান্তরাল সিই এটা কোথায় পেয়েছি আমরা অঙ্কন অনুসারে পেয়েছি এবং এসি তাদের ছেদক তাহলে এখানে ডিএ সমান্তরাল পেয়েছি সি এবং এসি তাদের ছেদক এটা কোথা থেকে পেয়েছি আমরা অঙ্কন অনুযায়ী পেয়েছি আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে লিখে দিলাম এটা হলো অঙ্কন অনুযায়ী তাহলে DA সমান্তরাল C এবং AC তাদের ছেদক তো আমাদের যখন এরকম দুইটা সমান্তরাল সরলরেখা অপর একটা রেখা ছেদ করে তখন যে এখানে হলো এদিকে ছেদ করেছে তাহলে এই ছেদ করে তখন যে একান্তর কোণ দুইটা উৎপন্ন হয় সেই কোণ দুইটা সমান হয় তাহলে সেই অনুযায়ী আমরা বলতে পারি যে সুতরাং কোণ DAC কোণ DAC সমান লেখা যায় কোণ ACE ACE তাহলে এটাকে আমরা এক ধরে নিলাম তো এই যে দেখো DAC আর ACE এই কোণ দুইটা সমান কারণ হলো কি এটা হলো একান্তর কোণ আমরা অঙ্কন অনুযায়ী এটা পেয়েছি এরপরে আসো যে আবার DA রেখা C রেখার সমান্তরাল আবার DA সমান্তরাল C DA সমান্তরাল C এইবার আমরা যদি এই BE কে ছেদক নেই তাহলে এবং BE তাদের ছেদক এটাও কিন্তু এই সমান্তরাল যে পেয়েছি এটাও আমরা এই অঙ্কন অনুযায়ী পেয়েছি তাহলে এখানে DA সমান্তরাল C এবং B তাদের ছেদক তাহলে আমরা এইটাকে যদি আবার একটু চিত্রে দেখাই তোমাদের তাহলে এইটা হলো E এইটা হলো AD আর এটা হলো CE এই হলো ছেদক তাহলে এই কোণ দুইটাকে কি বলা হয় অনুরূপ কোণ তো এখানে একান্তর কোণ ছিল এই জন্য সমান হয়েছে এখানে এটা হলো অনুরূপ কোণ সেই জন্য সমান তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি যে এটা হলো B দিয়ে শুরু তাহলে BDA কোণ BDA সমান কোণ এটাকে AEC লিখতে পারি আমরা তাহলে কোণ AEC এটা হলো দুই তো এইটা সমান হয়েছে কিসের জন্য আমাদের অনুরূপ কোণের জন্য আর এটা কিসের জন্য সমান একান্তর কোণের জন্য এটা আমরা তুমি লিখে দিতে পারো সাইড নোট দিয়ে দিতে পারো আর উপপদ্যগুলো ওই সাইড নোটগুলো দেওয়া খুবই জরুরি তো এখানে আমরা এটা লিখে দেই যে অনুরূপ কোণ আর এইটাকে লিখে আমরা একান্তর কোণ তো এই অনুরূপ কোণ এবং একান্তর কোণের যে শর্ত এবং সমান্তরাল সরলরেখা হওয়ার কারণে আমরা এই দুইটা শর্ত লিখলাম আরেকটা আমাদের কোশ্চেনেই বলে দেওয়া ছিল যে ত্রিভুজের
কোণের অন্তর্দ্বিখণ্ডক, তাহলে এখানে কোন কোণের অন্তর্দ্বিখণ্ডক, বি এ সি এই কোণের অন্তর্দ্বিখণ্ডক। তাহলে অন্তর্দ্বিখণ্ডক মানে কি, যে আমরা একটা কোণের অন্তর্দ্বিখণ্ডক, এই কোণের অন্তর্দ্বিখণ্ডক মানে কি, এই কোণটা যে রেখাটা সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে অন্তর্দ্বিখণ্ডক হলে। তাহলে সেই অনুযায়ী আমরা যেটা দেওয়া আছে সেই অনুযায়ী লিখতে পারি, এবং কোণ হলো বিডিএ, বিডিএ সমান লিখতে পারি কোণ ডিএসি বা সিএডি। তাহলে আমরা এটাকে লিখতে পারি ডিএসি, এটাকে ধরলাম আমরা তিন, তাহলে এটা হলো আমাদের মানে দেয়া আছে, দেওয়া আছে অর্থাৎ প্রশ্ন মতে বা আমাদের যে উপপাদ্যর যে শর্ত সেই শর্ত অনুযায়ী। তো আমরা এইখান থেকে এই তিনটা থেকে কি লিখতে পারি দেখো, যে সুতরাং লেখা যায়, সুতরাং লেখা যায় ডিএসি সমান এসিই সমান লেখা যায় বিডিএ, বিডিএ কারণ সমান এইসি, অর্থাৎ সবগুলো কোণই সমান কোণ ডিএসি। তাইলে আমরা দেখো কি পেয়েছি, এই কোণটা, এই কোণটা, এই কোণ এবং এই কোণ, পরস্পর এই চারটা কোণই সমান, যে কোণগুলো আমি এখানে মার্কিং করেছি, অর্থাৎ এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই চারটা কোণই পরস্পর সমান হয়ে গেছে। তো এই চারটা কোণ সমান হলে আমাদের যেটা আর কি আসলে দরকার, সেটা হলো দরকার হলো এই এই দুইটাকে সমান দেখানো, এই দুইটা সমান দেখানো। তাহলে সেক্ষেত্রে আমরা ওইটা লিখি যে যেটা পেয়েছি এইসি, এইসি, সুতরাং কোণ এইসি সমান সমান লেখা যায় কোণ এসিই, এসিই। তো এটা আমরা লিখেছি যে এক দুই তিন হতে এটা পেয়েছি, তাহলে এখানে লিখে দিই এক দুই ও তিন হতে, আর এখানে এইসি সমান সমান এসিই লেখেছি। তো দুইটা কোণ, কোনো ত্রিভুজে যদি দুইটা কোণ সমান হয় তাহলে ওই কোণের বিপরীত বাহু দুইটাও সমান, যেমন তোমরা ক্লাস সিক্সে সেভেনে পড়ে আসছো যে সমান কোনো ত্রিভুজে সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান, এবং এই কথাগুলো তোমার আবার তোমাদের যে ষষ্ঠ অধ্যায়েও বলা আছে। তো আমরা সেই শর্ত থেকে এখান থেকে বলতে পারি যে সুতরাং যে এখানে এই বাহু এবং এসি বাহু সমান হবে আর কি, তাহলে এই ইকুয়ালস টু কি এসি। তো আমাদের এই চিত্রটা একটু যদি আবারও বড় করে আঁকি আমরা, এখানে এখানে এই এবং এসিটা কনজাস্টেড হয়ে গেছে, বাহু দুইটা সমান দেখা যায় না। তো আমরা এই চিত্রটাকে আর একটু বড় করে একে যদি দেখি, তাহলে সেক্ষেত্রে কি হয় যে অবশ্যই আমাদের এই এবং এসি সমান হবে। তোমরা সম্পাদ্যর মতো করে যদি আঁকো, তাহলে এইটা হলো আমাদের সমদ্বিখণ্ডক, তাহলে এইটা হলো এ বি সি, এইটা হলো ডি, এখানে সমান্তরাল সরলরেখা এখানে বর্ধিত করো, তাহলে দেখো যে এখানে গিয়ে এটা মিলিত হবে, তাহলে মিলিত হলে এইটা হলো আমাদের ই, তাহলে এই বাহু এবং এই বাহু দুইটা আমরা সমান প্রমাণ করতে পারছি এতক্ষণ প্রমাণ থেকে। আর আমরা এর আগে যেটা প্রমাণ করেছিলাম এই টিক মার্ক করা কোণগুলো সমান প্রমাণ করেছি, তাহলে আমাদের এই এবং এসি বাহু এই দুইটা সমান হবে। তো আমরা সেটা প্রমাণ করলাম যে এই সমান সমান এসি। তো এখন আমাদের মূল যেটা প্রমাণ, আমাদের এই এসি তো সমান প্রমাণ করতে বলে নাই, আমাদের প্রমাণ করতে বলছে এ বি ইজ টু এসি আর বিডি ইজ টু ডিসি, এটা সমান হবে। তাহলে আমরা যে বড় ত্রিভুজটা পেলাম যে এ বি সিই, এই ত্রিভুজে সি এবং এডি সমান্তরাল পেয়েছি, সেই শর্ত দিয়ে আমি আগাই। তো এখানে এখানে তোমরা লিখে দাও যে ত্রিভুজের ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহু সমান। তো আমরা ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহু সমান, সেই নিয়ম অনুযায়ী এই সমান সমান এসি লিখে দিলাম। এখন ত্রিভুজ বিসিই এর ভিতরে, ত্রিভুজ বিসিই এ সি রেখার সিই সমান্তরাল হলো ডিএ,
অর্থাৎ ডিএ এবং সিএ সমান্তরাল। তো আমরা যে উপপাদ্য যে 28 নাম্বারটা যেটা পড়ে আসছিলাম যে কোনো ত্রিভুজের কোনো বাহু সমান্তরাল সরলরেখা অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে, সেই অনুযায়ী আমরা কি লিখতে পারি? সুতরাং বিডি ইকুয়ালস টু কি লেখা যায়? তাহলে এখানে হলো বিএ আর হলো এই, তাহলে বিএ ডিভাইডেড বাই এই। তো এখানে ওই উপপাদ্যটা লিখতে হবে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ আমরা পূর্ববর্তী ক্লাসে যে উপপাদ্য 28 পড়েছি সেইটার এখানে প্রয়োগ করতে হইলো আমাদের। তো বিডি বাই ডিসি ইকুয়ালস টু কি? বিএ বাই এই। এখন তুমি এখানে আগেই পেয়েছো যে এটা প্রথম ধাপে পেয়েছো যে এই সমান সমান কি পেয়েছো? এসি। তাহলে আমরা এই এইর পরিবর্তে এসি লিখতে পারি, তাহলে বিডি বাই ডিসি সমান তাহলে বিএ, আর এই এইর পরিবর্তে আমরা লিখে দিলাম এসি, যেহেতু এই ইকুয়ালস টু এসি। সুতরাং বিডি ইজ টু ডিসি ইকুয়ালস টু বিএ ইজ টু এসি। অর্থাৎ আমরা বলতে পারি তাহলে সুতরাং কোনো, এই দেখো এইটা হলো বিডি, এটা যদি হয় 2 আর ডিসি যদি হয় 4, তাহলে এখানে 2:4 আর এখানে বিএ এসি, তাহলে এই বিএ এসি এমন অনুপাতে বিভক্ত করবে, এইটাও যদি হয় তোমার 3 এইটা হবে হলো 6, তার মানে কি 3:6, মানে এখানেও অনুপাতটা কি আসবে 1:2, এখানেও অনুপাতটা আসবে 1:2, অর্থাৎ ওই দুইটা অনুপাতের মান একই হবে। সুতরাং আমরা এই কথা বলতে পারি যে ত্রিভুজের যে কোনো কোণের সমদ্বিখণ্ডক অপর বাহুকে যে অনুপাতে অন্তর্বিভক্ত করে তা উক্ত কোণ সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতের সমান। তো তোমরা এই উপপাদ্য যে 30 নাম্বার উপপাদ্য, ঠিক উল্টা কাজটা হলো উপপাদ্য 31-এ। তো উপপাদ্য 31 তোমরা এই 30 যেহেতু বুঝছো, উপপাদ্য 31টাও করতে পারবে আশা করি। তো তোমাদের জন্য আমার পক্ষ থেকে SW থাকবে, যেহেতু তোমরা যথেষ্ট সময় পাও বাসায়, এই উপপাদ্য 31 সুন্দর করে নিজেরা লিখবে এবং প্রমাণ করবে। তো আশা করি সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, যদিও কোনো সমস্যা হয় তোমরা এই উপপাদ্যটা আবার আমি যে বুঝালাম সেটা পুনরায় আমার ঘরে আমার স্কুল ফেসবুক পেজ থেকে দেখে নিতে পারো, ইউটিউব চ্যানেল আমার ঘরে আমার স্কুল সেখান থেকেও দেখে নিতে পারো। এছাড়া তোমাদের যদি কোনো সুনির্দিষ্ট মতামত থাকে সেটা আমাদের ইমেল করে জানাতে পারো। তো আশা করি তোমরা সবাই ভালোভাবে পড়াশুনো করবে এবং ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।